নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের জীবন বিজ্ঞানের চিত্র অঙ্কন নিয়ে আলোচনা করব। আমি বলতে পারি 100% তোমরা এখান থেকে কমন পাবে। একটি সরল প্রতিবর্ত চাপের পরিষ্কার চিত্র অঙ্কন করো, নিম্নলিখিত অংশগুলি চিহ্নিতকরণ করো। সবথেকে সূচনাকাণ্ড, গ্রাহক অঙ্গ, কারক অঙ্গ এবং বহির্বাহী নিউরন। তো দেখো, এই সমস্তগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। একটি সরল প্রতিবর্ত চাপের পরিষ্কার চিত্র অঙ্কন করো। তো দেখো, প্রতিবর্ত পথের বিভিন্ন অংশ। তো দেখো, আমি খুব সুন্দর করে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিলাম কোন প্রশ্ন 100% তোমরা এই প্রতিবর্ত পথের বিভিন্ন অংশের চিত্রটা অঙ্কন করা আছে এখানে। তোমরা এটা ভালো করে পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো, বা যাদের বই আছে তাদের বই থেকে তোমরা এটা পড়ে নেবে এবং ভালো করে চিত্রটা অঙ্কন করে নেবে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। 2023 সালের মাধ্যমিকের জীবন বিজ্ঞান থেকে যে সমস্ত আঁকাগুলো আসতে পারে, সেই আঁকা কোনগুলো আসবে সেগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, এবং চক্ষুর বিভিন্ন অংশ দেখো কি আছে, সিলিওরি বডি আছে, কর্নি আছে, আইরিস আছে, লেন্স আছে, ঠিক আছে, স্ক্লেরা আছে, ক্রোয়েড আছে, রেটিনা আছে, পিতবিন্দু আছে, অপটিক স্নায়ু আছে। তো দেখো, মানে চক্ষুর বিভিন্ন অংশ, এই যে যে চিত্র আছে, এই চিত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2023 সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। তো দেখে নাও ভালো করে, লম্বচ্ছেদ, অক্ষিগোলকের বিভিন্ন অংশ মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, তোমরা অবশ্যই এইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? 2023 সালের ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি ভাইটাল আমি যে চিত্রগুলো বলছি এখান থেকে 100% তোমরা 2023 সালে মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষায় কমন পাবে। মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, তার সঙ্গে এবার আমি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ, এনাফেজ, টেলাফেজ, ঠিক আছে, এবং সাইটোসিসের বিভিন্ন অংশ, ঠিক আছে, ক্রোমোজোম, ক্রোমেটিয়েড। তো দেখো, এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। টেলোফেস্টো দেখো ভালো করে, চিত্র অঙ্কনগুলো কিন্তু তোমাদের আমি দেখে দিচ্ছি, তোমরা যে কোনো বই থেকে, সে মানে বই হোক, যে কোনো রাইটারের বই থেকে তোমরা প্র্যাকটিস করে যাবে। খুব ইম্পর্ট্যান্ট, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি, ঠিক আছে? তো দেখো, টেলোফেজের চিত্র অঙ্কন খুব সুন্দর করে কিন্তু এখানে করা আছে, তোমরা ভালো করে দেখে নাও। তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অপত্য নিউক্লিয়াস, ঠিক আছে? তো দেখো, খুব সুন্দর করে এখানে সলভ করা আছে প্রাণী কোষের সাইটোকাইনিসের, সাইটোকাইনোসিসের বিভিন্ন ধাপ, ঠিক আছে? তোমরা দেখে নাও ভালো করে, প্রত্যেকটা আঁকা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা আঁকা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখে নাও আমাদের নিউক্লিয়াস এবং আমাদের যে আঁকাগুলো আছে, আঁকাগুলো তোমরা ভালো করে দেখে নাও। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মাইটোসিসের বিভিন্ন দশার তুলনামূলক চিত্র, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। তো দেখো, আমি যে চিত্র অঙ্কনগুলো দেখাচ্ছি, এই চিত্র অঙ্কন থেকে তোমরা 100% 2023 সালে মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষায় কমন পাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে দাঁড়িয়ে অসংখ্য ধন্যবাদ।